হ্যালো ভিউয়ার্স, আজকে একটু থাম্বনেল দেখে আপনারা অবাক হতেই পারেন যে নেইমার মেসি রোনালদোকে কীভাবে ছাড়িয়ে গেল। তো আজকে চলুন আমরা সেই হিসাব নিকাশটা আমরা আপনাদেরকে দেখাবো। তো মেসি রোনালদোর কথা তো বলবো না এই ভিডিওতে, এই ভিডিওতে খালি নেইমারকে আমরা বলবো কীভাবে তিনি রোনালদো এবং মেসির মতো একজন প্লেয়ারকে টপকে গেলেন এবং ঠিক কী রেকর্ডটা করলেন সেসব বিষয়ে বিস্তারিত জানাবো। তো আপনি যদি একজন ব্রাজিলিয়ান ফ্যান হয়ে থাকেন এবং নেইমারের ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম শুরু করি, কিন্তু নেইমার কিন্তু মাসকে মাস ইঞ্জুরিতে পড়ে থাকে, এটা কিন্তু আমাদের সকলেরই জানা। তার কিন্তু একটা বিশ্বকাপ নেই, এটাও আমরা জানি। তার কিন্তু একটা ব্যালন্ডিয়ার নেই, এটাও কিন্তু আমরা জানি। কিন্তু তারপরও যে তিনি অনন্য রেকর্ডের মালিক, তারপরও তার যে মিলিয়ন মিলিয়ন ফ্যান পড়ে আছে, এটা কিন্তু কেউ আর কি অবিশ্বাস করতে পারবে না বা কোনো কিছুতেই বাধা দিতে পারবে না। নেইমারের কিন্তু প্রচুর পরিমাণে ফ্যান আছে। তো নেইমার কিন্তু অবশেষে নানা নাটকীয়তার পর পিএসজিতে তিনি থেকে গেলেন। এবং যাই হোক, ওই প্রসঙ্গে আমরা না যাই, আমরা কথা বলবো রেকর্ডটা নিয়ে। তো যে রেকর্ডটা মেসি রোনালদো থেকে নেইমার এগিয়ে, সেই রেকর্ডটি হলো গোল অ্যাসিস্টে কিন্তু বর্তমান বিশ্বের সব থেকে এগিয়ে আছে নেইমার। তিনি হলো রোনালদো 700তম ম্যাচ খেলে ফেলেছে এই তিনজন প্লেয়ারই, মেসি রোনালদো এবং নেইমার। তিনজনই 700তম ম্যাচ খেলে ফেলার পরে তাদের গোল সংখ্যা হলো, রোনালদোর গোল সংখ্যা হলো 448 গোল এবং সাথে 147টি অ্যাসিস্ট, এবং মেসির গোল হলো 565টি এবং 232টি অ্যাসিস্ট, এবং শেষমেশ নেইমারে কিন্তু গোল হলো 433টি এবং 244টি অ্যাসিস্ট। আপনারা বুঝতেই পারছেন এখানে অ্যাসিস্টটা কিন্তু নেইমার সবথেকে বেশি করেছেন। তো এই রেকর্ডের মালিক এখন শুধুমাত্র নেইমার, বিশ্বের সবথেকে অ্যাসিস্টের মালিক এখন নেইমার, যিনি 700তম ম্যাচ খেলার পরও 2500 অ্যাসিস্ট প্রায় করে ফেলেছেন। তো এখানে কিন্তু মেসি রোনালদোর থেকে অনেকটাই এগিয়ে নেইমার। তো যাই হোক, নেইমারে কিন্তু একটা ব্যালেন্ডিয়ার নেই, একটা মেসি রোনালদোর মতো কিন্তু এক পাঁচটা ব্যালেন্ডিয়ার নেই। কিন্তু হয়তোবা যদি এরকম ইঞ্জুরিতে নেইমার না পড়তে, নেইমার যদি সুস্থ সবলভাবে থাকতো, তাহলে হয়তো 5টা অথবা 7টা না, অথবা অল্প কিছু হলেও ব্যালেন্ডিয়ার কিন্তু নেইমারের হাতে উঠত। কারণ নেইমারের ইঞ্জুরি নেইমারের ক্যারিয়ারটাকে শেষ করে দিয়েছে, এটা আমরা সকলেই জানি। তো বন্ধুরা, এই যে এই রেকর্ডের মালিক এখন বর্তমান নেইমার, তিনি কিন্তু কোনো ব্যালন্ডিয়ার না জিতেই রোনালদোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। আর মাত্র কয়টি গোল, 15টি গোল করলে রোনালদোর রেকর্ড ভেঙে দিবেন তিনি, এবং মেসির রেকর্ড ভাঙতে এখনও 100-এর বেশি গোল করতে হবে, 130টার ওপরে। তো যাই হোক, আমরা কিন্তু নেইমারকে আবারও অন্তত এই মৌসুমটার জন্য পুরোপুরি ফিট, কারণ এই মৌসুমে মেসি নাই, রোনালদো নাই, এই মৌসুমের জন্য আমরা নেইমারকে অন্তত ফিটভাবে পাই এবং পরিপূর্ণ মৌসুমটা যেন তিনি সুস্থভাবে শেষ করতে পারেন। এবার দেখা যাক মেসি রোনালদো ছাড়া কি নেইমার কি ব্যালন্ডিয়ার জিততে পারে কি না। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।